আমাকে ভালোবাসবে সেই দেখবে। আপনি কাউকে ভালোবাসবেন না? আমি তো বাসবো যে সে যদি আমাকে ভালোবাসে সত্যি বিয়ে করতে চায় আমি তাকে দেখাবো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে একেবারে পরীর মতোই লাগতেছে, এটা সাদা পরী। আসলে কেন মুখটা ঢেকে আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? নুপুর। আপু কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? পরিবারে কে কে আছে? আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? তা আপনার আপন মা কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? যশোরে থাকেন নাকি ঢাকায় থাকেন? বয়স কত আপনার? 18-19। তো প্রতিবেদনে আসছেন কি আশা বা কি চিন্তা করে আসছেন? এর আগেও আসছিলেন? তা সেইখানে কি কোনো মানুষ বা জীবন সঙ্গে পান নাই? আপনি কি বলছিলেন যে আশা দিয়ে নিরাশা করে দিলে কেন? মুখটা ঢেকে রাখছেন কেন? মুখটা দেখাইলে সমস্যা কি? তাহলে তো মানুষ দেখে শুনে বিয়ে শাদী করতে পারবে, তাই না? আপনি কাউকে ভালোবাসবেন না? আমি তো বাসবো যে সে যদি আমাকে ভালোবাসে সত্যি বিয়ে করতে চায় আমি তাকে দেখাবো। আচ্ছা আচ্ছা, সংসারে রান্না বান্না কাজকর্ম সবকিছু পারেন? হ্যাঁ, কাজকর্ম রান্না বান্না সবকিছু পারি। কেমন লাগে এই যে বিবাহ বয়সে বিয়ের জন্য প্রতিবেদনে আসতে হয়, এটা ভাবতে কেমন লাগে? আসলে খারাপ লাগে, কিন্তু কি করবো, কিছু করার নেই, কষ্ট করে আসছি। আপনি তো সৎ উদ্দেশ্যে আসছেন, আপনার মনে তো কোনো অসৎ উদ্দেশ্য নাই। আচ্ছা দাদা, আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ মুখস্থ, তাই একটু বলে দেন। 0172 017-0173-52-9927। নাম্বারটা আবার একটু বলে দেন। 017-6352-6792। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর জীবনে যত কষ্ট হোক সত্য কথা বলবেন, সত্যদের জীবন সাজানোর চেষ্টা করবেন। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।